প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত নয়টি অঙ্গ ও দুইটি সহযোগী মিলিয়ে মোট এগারোটি সংগঠনের মাধ্যমে পরিচালিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দু সালের নির্বাচনে জোট বেঁধে দলটি ক্ষমতায় আসার পর ভুইফুর সংগঠনের যেন জোয়ার উঠে আর দুহাজার সালে ক্ষমতা হারানোর পর ভাটার টানে রাতারাতি উধাও হঠাৎ গজে ওঠা সংগঠনগুলো দলের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির অঙ্গ সংগঠনের মর্যাদা পেতে হলে দলের ঘোষণাপত্র গঠনতন্ত্র ও পতাকায় চেয়ারপারসনের অনুমোদন নিতে হয় অথচ ভুইফুর সংগঠনগুলো এসবের কিছুই মানছেন না দল অনুমোদিত এগারোটি সংগঠনের বাইরে যারা বিএনপির নাম ব্যবহার করছে তাদের কোনো বৈধতা নেই বলে জানালেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপির নামে রহমানের নামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব কার্যক্রমের নামে কেউ কোনো সংগঠন সহযোগী সংগঠন বা যে কোনো সংগঠন তারা এটা করতে পারবে না এবং তাদের কোনো স্বীকৃতি আমরা দিই না এছাড়া লায়ন মাসুদ রানা নামে এক ব্যক্তি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের নাম ব্যবহার করে সংগঠন খুললে তাকে থামাতে রীতিমতো সংবাদ বিজ্ঞপ্তি দিতে হয় বিএনপিকে অবশ্য ভুইফুর সংগঠনের নেতাদের দাবি তাদের যদি বৈধতা নাই থাকে তাহলে তাদের অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রধান অতিথি হন কিভাবে এদেরকে বিএনপির গঠনতন্ত্রের স্বীকৃতি দেওয়া আছে আলাদা গঠন স্বীকৃতি দেওয়ার তো প্রয়োজন পড়ে না বিএনপি নেতারা আইসা আমাদের এখানে প্রধান অতিথি হয় এখানে চাদাবাজিত্ব কোনো রূপরেখা আমি দেখি না যারা এগুলো বলে থাকেন আমি মনে করি ভিত্তিহীন বানোয়ার বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে চাইলে ভুঁইফুর সংগঠন ছেড়ে মূল দলের রাজনীতির সঙ্গে আসার আহ্বান জানিয়েছেন দলের দায়িত্বশীল নেতারা